আগুন লাগছে 6টার আগে, 6টার আগে আগুন লাগছে। এরপর অনেক মানে আপনার ফায়ার সার্ভিস আসছে, একটু লেট করে আসছে, ঠিক আছে। আসার পর ওনারা যথেষ্ট হেল্প করছে, যথেষ্ট। আগুনটা মনে হচ্ছে গ্যাস থেকে লাগছে, আগুনটা গ্যাসের চাপের কারণে আগুনটা হঠাৎ করে লাগতে পারে, গ্যাসের কারণে আগুনটা লাগছে। এটা সম্ভবত অনেকের কাছে জানানো গেছে, এখন পর্যন্ত ভালো করে শিওর হয় নাই, ঠিক আছে। সম্ভবত সবাই জানছে যে গ্যাস থেকে আগুনটা লাগা হয়েছে। কিরে আগুন মানে গ্যাসের পাইপ ছুটলে আমরা বুঝে ফেলাই যে আগুনের এটা আবাস, তখন বেদিক হয়ে গেছি, কী করবো মানে দিশা পাই না, কি ঘরের মাল জিনিস নেবো না বাচ্চা কাচ্চা সামলামো। যাক যেভাবে হোক, আমার ওয়াইফ তো অসুস্থ, আজ 9 মাস ধরে প্যারালাইজ, ওনারে কোনোরকম কোলে নিয়ে আমি বাইরেছি। বাইরের পরে হুইল চেয়ারটা নিছি, তারপর আমার ছেলের এখানে তোর বই খাতা নিয়ে বাইরে আছে, ও কিছু বাইর করতে পারে না, ও ছিল ঘুমে, সামনে পরীক্ষা, হ্যাঁ সব পুড়ে গেছে, মোবাইল টোবাইল সব পুড়ে গেছে, কোনোরকম ওরকম যান নিয়ে বেরিয়েছে এখান থেকে। যে দাব দাবি জিনিস সব চল যাচ্ছে, আমরা করে তো নিব 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 যে দাদের কিছু দেখে সিলভার বস্তি বাবা, তো বাই করা বাইছি না, বড় মধ্যে টেহা বই যেমন যাই আছে সম্পত্তি, ছোট কাটো সংসার জামাই তো প্রতিবন্ধী, যাই আছে আমার কিচ্ছু করার মধ্যে নাই, কিছু তাই করার মধ্যে আমার কিচ্ছু নাই বাবা, একটা পরনের কাপড়ও নাই, কিচ্ছু নাই আমার। ভালো নিয়ে আসার পরে গ্যাসের আগুনটা নিয়ন্ত্রণ হইলো, নিয়ন্ত্রণ হওয়ার পরে আগে যে তাপগুলা উপরে উঠছিল, ওই তাপগুলা উঠার গতিকে আপনার মনে হয় যে উপরে রাবার ছিল, প্লাস্টিক ছিল, ওগুলো সব গলে গেছে। যখন নিচের আগুন নিপছে তখন ওগুলো জ্বরা শুরু হয়েছে বৃষ্টির মতো, বৃষ্টির মতো মনে করেন জ্বরার পরে এগুলো যখন হাতে পড়তেছিল, অনেকেরই পড়ছে, মাথায় পড়ছে, এরপর সবাই দৌড়ে পালাই গেছে। পালাই যাওয়ার পরে দিয়ে ওখান থেকে আর আগুনটা নিভানো সম্ভব হয় নাই, পরে ওখান থেকে এদিক দিয়ে আগুনটা চড়াই গেছে। 5 মিনিটের মাথায় একটা ঘর থেকে একটা ঘরে আগুনটা লাগছে, লাগার পরে এগুলো উপরে ছিল প্লাস্টিকগুলো, আপনার যে কাঠ দিয়ে ছাদটা ঢালাই করছে না, ওই কাঠের উপরে ছিল প্লাস্টিকগুলো, আর দ্বিতীয়তে মনে বোতল টোতল ছিল, বিভিন্ন প্লাস্টিক ছিল, ওই প্লাস্টিকগুলো ঝরার গতিকে ওখানে আগুন নিভানো সম্ভব হয় নাই। তখন হ্যাঁ গ্যাসে আগুনটা লাগছে, গ্যাসের আগুন নিভছে, তখন আপনার 6:10-22 বাজে, যখন আগুনটা ছড়ায় তখন 6:30 বাজে, 6:30টার ভিতরে আর আগুনটা নিয়ন্ত্রণ হয় না এক রুমে, তখন আগুনটা পুরো বাতাসের বেগে আপনার ছড়ায় একদম মন্দিরের কোনা পর্যন্ত চলে গেছে। আমগো ঘর পুড়ছে, খেতা বালিশ কম্বল যা ছিল ভাই, ফ্রিজ টিভি, তারপর মনে করেন সকালে মনে করেন যা রাঁধছে, অডিও টেকা পয়সা ভাই, টেকা ছিল তুষকের তলে কিছু, তারপর হইলো আমগো ফ্রিজ, তারপর হইলো টিভি ভাই, তারপর ড্যাক পাতিল যা ছিল একবারে মনে করেন এই পরনের গেঞ্জি আর প্যান্ট ছাড়া এছাড়া সবই পুড়ে গেছে ভাই।